হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। জগদ্ধাত্রী পুজো, কলকাতা থেকে জগদ্ধাত্রী পুজোটা আজকে এবং এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দশমীটা হয় না, নবমী পর্যন্ত হয়, যেটা চন্দননগরীর দিকে। এটা একদম দুর্গাপুজোর মতন, দুর্গাপুজোর নিয়মকানুনে হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ঠিক আছে। তা আমি যে ক্লাবের সাথে যুক্ত, আমার পাড়া ক্লাব, সেখানে জগদ্ধাত্রী পুজো আমরাই শুরু করেছিলাম মহিলারা, যেহেতু ওই ক্লাবের সদস্য ছিলাম আমরা। তা সেই বছর থেকেই চলছে এখনও, আজকেও আছে, যেতে হবে। কিন্তু মানে আগে যেমন পুরো ইনভলভ করে সকাল থেকে আরম্ভ করে, তা ভাগাভাগি হয়ে গেছে কাজ, একটু রিলিফ নিয়েছি। জানেন আপনারা যে আমি অন্য কাজেও ব্যস্ত থাকি, আমার রাজনৈতিক দিক থেকে, যার জন্য পুরো টাইম আমি দিতে পারিনি। আজকে আমি প্রিয়ার বিষয়ে কিছু বলবো। প্রিয়া, অবশ্যই করে প্রিয়া, প্রিয়া মেয়েটি সত্যিই ভালো। ও মানুষকে বলে দেবে কার বাচ্চার বিষয় বলতে হবে, কার বাচ্চার বিষয় বলতে না। মানে তেলা মাথায় তেল দেয়া, তেলা মাথায় এখানে কেউ কিন্তু সেই অর্থে মানে না খাওয়া না। প্রিয়ার বাচ্চা অবশ্যই করে। আমরা ডে ওয়ান থেকে প্রিয়ার সাথে ছিলাম আর এর এগেনস্টে ছিলাম। বন্ধুরা, ভুলে গেলে হবে না যে প্রিয়ার পিছনে ও কীভাবে লেগেছিল। আর প্রিয়া এমন একটা মেয়ে, আজকে বলে দিচ্ছি, ও রীতিমতন ফোন করে ওর এগেনস্টে, এ কম বলা বলেছিল, কম বলা বলেছিল, কিন্তু একে ফোন করে কিন্তু জিজ্ঞাসা করে, দিদি ভাই আমার এটা কেমন হলো। ও একটা গানের সাথে ভিডিও করেছে না, সেটা রিম্পাকেও করেছিল। এই প্রিয়া, এই প্রিয়ার পিছনে ও যেইভাবে লেগেছিল, মানুষ এইভাবে লাগতেই পারে না। ও জানে যে প্রিয়ার প্রথম সন্তানটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, আর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হলে বুঝতে পারছেন বিশাল খরচা বহন করতে হয়। তার পরের বেবিও যে সুস্থ হবে, থ্যালাসেমিয়া রোগী হবে না, সেটারও কোনো কিন্তু গ্যারান্টি থাকে না, ঠিক তাই। তার সেকেন্ড বেবি যখন সে কনসিভ করলো, তখনও ডাক্তাররা বলে দিল যে এই বেবিটাও এরকম হবে। যারা দেখেনি তারা গিয়ে প্রিয়ার ভিডিওগুলো একটু দেখে আসুন। সেখানে দাঁড়িয়ে এই কালনাগিনী সবার কিন্তু পিছনে লাগতে ছাড়িনি, আর এমএসএলদের ও ভেবেই ছিল শেষ করে তারপরে ও থামবে। যার জন্য আগামী দিন কী হতে চলেছে বন্ধুরা আমরা দেখবো, বলতে পারি না। ওর নির্দোষ প্রমাণিত হয়ে বাড়িতে ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং ড্যাঙা ড্যাং করতে করতে আসবে। তার যেটা বলছিলাম, প্রিয়ার বিষয়ে বলছিলাম, ও কী করলো জানেন? ও বললো যে ও প্রিয়া তার ছেলে থ্যালাসেমিয়া রোগ বলে ইনকাম করছে, সিম্প্যাথি নিয়ে ও ভিউজ গেন করছে, রেভিনিউ জেনারেট করছে, এইরকম এলিগেশন দিয়েছিল। বললাম না, এ হচ্ছে মানে সেই যে বল, ও আজকে নিজে বলছে যে ওর মতন বউ যেন কোনো শ্বশুরবাড়িতে না হয়। একদম তাই, হাড়ের দুর্বাঘাস গজিয়ে দেবে, মানে বুঝতে পারছেন হাড়ের দুর্বাঘাস গজানোটা কত টিপিক্যাল ব্যাপার। টিপিক্যাল ব্যাপার কি, মানুষ ভাবনা চিন্তার মধ্যেই আনে না, সেটা যখন কেউ করে, এটা একটা আমরা প্রবাদ প্রবচন বলি, তাহলে সেই বউ যে কী হারামি হয় এর মতন, সেটাই ও বোঝাতে চেয়েছে। একদম এক্স্যাক্টলি ও ঠিকঠাকই বলছে। এবার যেটা প্রিয়ার বিষয় বলি, প্রিয়ার বড় ছেলে যখন এরকম একটা রোগে আক্রান্ত সবাই জানতে পারলাম, তখন ও বললো না, মিথ্যে কথা বলছে, আজকে ও প্রিয়ার জন্য এত টনটন করছে জায়গায় জায়গায়। তারপর যখন ও কনসিভ করলো, তখন বললো কনসিভ করেনি, ও দেখাক, ও দেখাক, তাহলে বিশ্বাস করবো যে ও কনসিভ করেছে। তারপরে প্রিয়া বললো না, এই বেবি রাখা যাবে না, কারণ ডাক্তার বলেছে এও থ্যালাসেমিয়া আক্রান্ত বেবি হবে। তখন সে কী করলো, অ্যাবর্শন করলো। অ্যাবর্শন করাটাকেও ও রটিয়ে দিল, মিথ্যে বলছে, মিথ্যে বলছে, মিথ্যে বলছে, আজকে ভুলে গেলে হবে। যারা ভুলে গেছে তাদের আমি এটা মনে করিয়ে দিতে চাইছি যে এই প্রিয়াকে কীভাবে ও দংশেছে, ও জঘন্যভাবে, ও যে যে একটা করলো না রান্নাঘরের মতন সুন্দর, সেটাতেও বাধা দিয়েছে, বাধা দিয়েছে, বাধা দিয়েছে। আজকে অনেক কারণে আজকে প্রিয়া অসুস্থ। সুস্থতা কামনা করি, ভগবানের কাছে প্রে করি যে ও তাড়াতাড়ি শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। এইগুলোকে বলে প্রে, ভগবানের কাছে এই রকম মানুষের জন্য প্রে করতে হয়। ওই রকম মানুষের জন্য প্রে, হ্যাঁ চল খেলানে মেয়ে ছেলে, ও আজকে প্রিয়ার জন্যে ওর জায়গায় জায়গায় টনটন করে উঠছে, বলছে যে প্রিয়ার ছেলেটার জন্যে সবাই বলো, কিষাণুর জন্যে না, কেন রে বে, এই বে, এ হারামি বজ্জাত, কেন বলছিস না কিষাণুর এই পরিস্থিতির জন্য, তার মা দায়ী, তার মাকে কষাচ্ছিস না কেন, কষছিস তুই সন্দীপকে। যেটা বলছিলাম বন্ধুরা, ও কী করলো, ও বলো অসম্ভব, ও প্রেগনেন্টই হয়নি তো অ্যাবর্শন করাবে কী করে। প্রিয়া এত মানে মন পরিষ্কার, ও কী দেখিয়ে দিল, এই ওষুধটা আমি অ্যাবর্শন করেছি এই ওষুধটাকে। সেই সময় সঞ্জয় কিন্তু বললো যে তুমি কিন্তু ভুল বলছো, তুমি কিন্তু ভুল করলে এটা তুমি এই সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে। তখন সঞ্জয় এই বজ্জাত হারামিটাকে সাপোর্ট করতো, তখন ওই ভিডিওটা কিন্তু ও প্রাইভেট করেছিল প্রিয়া। তাহলে একটা মানুষকে কত দিক থেকে নিমজ্জিত করা যায়, গর্তে কবর দেওয়া যায়, সেটা ও করতে পারে। ও প্রিয়াকে মিথ্যাবাদী বানিয়ে দিয়েছিল যে ও অ্যাবর্শন করবে, কি ও তো প্রেগনেন্টই হয়নি, কিন্তু ও পুরো প্রেসক্রিপশান দেখিয়ে দিয়েছিল যে ও কনসিভ করেছে, তারপরে অ্যাবর্শন করছে, সে ওষুধটা পর্যন্ত দেখিয়েছিল। আজকে ও প্রিয়ার জন্যে ওর জায়গা মতন কুটকুটানি হচ্ছে, মানে দরদের কুটকুটানি, ওইগুলো তোর জায়গায় গুজে রাখ, কারণ তোরও নিজের জন্য দরদ দেখাতে হবে আগামী কিছুদিনের মধ্যে। যেটা বলছিলাম বন্ধুরা, তারপরে তারপর কী করলো, ও তারপরে প্রিয়ার স্বামীকে আবার কুলোষিত করলো, তোর ভেরুকে তুই অপমান করতেই পারিস, তোর ভেরুর তুই অকার দেখাতেই পারিস, তোর ভেরু কত রোজগার করে, জল গরম হয় না, এটা স্বামীকে অপমান ছাড়া আর কিছুই না। তুই ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে নোংরা বল, তাকে কুলোষিত কর, তাকে ছোটো দেখা, তুই অন্যের স্বামীকে দেখাতে পারিস না, পারিস কি?
প্রিয়ার কাছে প্রিয়ার স্বামী ভগবান হতে পারে, তোর কাছে নাও হতে পারে। সে তো কোনোদিন বলেনি যে আমার স্বামী বসে বসে খাচ্ছে, বলেছে কি? বলেনি। কিন্তু তুই দেখ, ধরে ধরে ময়ের স্বামী, হ্যাঁ, উজ্জ্বলকে তো কোন লেভেলে নিয়ে গেছিস, উজ্জ্বলের মানে জায়গায় জায়গায় ধোয়া জল তোর খাওয়া উচিত, যে ওরকম একটা স্বামীকে কণিকার ডে ওয়ান থেকে নিয়ে চলছে। আর তোর ভেরুর দুটো রান্না মারিয়েছিস, উপর দিয়ে লাথি মেরেছে না, লাথি মারার কারণও আমি পরে বলছি। সেই রান্না করতে গিয়ে তুই একদম হিমশিম লাটার বাটার, তোর হ্যাঁ তোর পোষ্যের মতন তোরও জিভ হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে। কী করছিস? ওই পোছা যেটা কণিকাও দেখাতো, কিন্তু কণিকা দেখালে সেটা খুব ভুল দেখাচ্ছে, সেটা খুব হালকা পলকা কাজ, কী রোজ রোজ দেখাচ্ছে, তুই কী রোজ রোজ দেখাচ্ছিস? হ্যাঁ বজ্জাত হারামি, আজকে হ্যাঁ বলবো সব, আগে প্রিয়াটা বলে নি। তাহলে তুই কী করছিস? প্রিয়াকে কুলুষিত শুধু করিস নি, প্রিয়াকে মিথ্যে বাড়ি বানিয়েছিলি। আজকে প্রিয়ার জন্য তোর কী দরদ? ছেলেটাকে বলেছিলি যে বড়ো ছেলেটাও থ্যালাসেমিয়া রুগী না, এটা মিথ্যে বলে ও কামাচ্ছে, আর যে বেবি ও অ্যাডপ্ট করেছে মানে অ্যাবর্শন করেছে সেটাও থ্যালাসেমিয়া রুগী ছিল না, বাধ্য হয়ে প্রিয়া দেখিয়েছিল, কতটা কষ্ট ও আজকে পর্যন্ত দিল। প্রিয়া অসুস্থ, ও প্রিয়ার শুশ্রূষা বা দয়া বা সুস্থতা কামনা করলো না, ওকে অপমানিত করলো ওর স্বামীকে, যে স্বামী এরকমই, আমার ইউটিউব না থাকলে আমার বর খাওয়াতে পারবে? সে তো বোঝাই যাচ্ছে, তোর যদি ইউটিউব না থাকলে তোর বর খাওয়াতে পারে? তাহলে তুই এরকম মুখভঙ্গিমা এরকম ভাষা দিয়ে অন্যকে অ্যাটাক করতিস না, আর তোকে এই দিল্লিতেও যেতে হতো না। কতটা হারামি হারিবজ্জাত, যে তুই কতটা মানুষের জন্য ক্ষতিকারক, বিষাক্ত মাল, সেটা আজকে সবাই দেখছে। প্রিয়াকে নিয়ে পড়েছিস তোর ভিডিও, তুই দেখ ভুলে যদি যাস যে প্রিয়াকে মিথ্যাবাদী বলেছিলি, প্রিয়ার স্বামীকে কুলোষিত করছি সব সময় বলতো গুটকা খোর, হ্যাঁ প্রিয়াকে কম বলেছে ও, যেহেতু প্রিয়ার মন্দিরাকে বলেছিল যে এগুলো কী হচ্ছে, আমাদের ব্লগাররা কত নোংরাতে পরিণত হয়ে যাচ্ছে। ওরে বাবা, গুটকা খোর, নেশা কর, বেশি কথা বলবি না, তোর তোর তুই তুই দেখতে কীরকম বলে কত কিছু বলেছিল প্রিয়াকে। আজকে প্রিয়াকে তোর কন্টেন্ট নেই, তাই জন্য প্রিয়াকে নিয়ে পড়েছিস। প্রিয়ার স্বামীকে নিয়েও বলেছিলি নেশা খোর, মাল্লু খোর, তোর তোর সব চুল্লু খোর, মাল্লু খোর, নেশা খোর। কিন্তু দেখ, যারা ওই পরকীয়ার নোংরামি করতে গিয়ে ওরা ওর জায়গা মতন চুলকানি মেটাতে অন্য পুরুষ লেগেছে, সেই অন্য পুরুষগুলো যে কতটা হারামি, যে অন্য পুরুষের বউ ভাগিনী আসছে, এটাই বোঝা যে কতটা ক্যারেক্টারলেস, কতটা মানে বজ্জাত, মানে কতটা নরকের কী। তারপরেও তারা নেশা করলে তাদের তুই সাপোর্ট করে এসেছিস, শুধু সাপোর্ট না, তাদের সাথে কন্ট্যাক্ট রেখেছিস, তাদের ভয়েস কলগুলো রিভিল করে তাদের তুই প্রচারের আলো এনেছিস। তোর মতন হারামি কটা দিয়ে কতগুলো শকুন মলে তোর জন্ম হয়। তারপর আসি তোর ব্যক্তিগত জীবনে, যেহেতু তুই বলছিস তাই দেখ, সমালোচনা তুই দুটো চ্যানেলেই করছিস, একটা হচ্ছে সেই মাত্রায় গিয়ে সেরে ফেটে পড়ছিস, আর ব্লগ চ্যানেলে নিজের পরিবারের কেচ্ছা রটাচ্ছিস, মানে ওটাও তুই সমালোচনা করছিস শ্বশুর শাশুড়ি। এত বছর পর তোর এগুলো করতে হচ্ছে না, তুই করেছিস, তুই আগেও করেছিস, কিন্তু বলেছিস পাঁচটা শ্বশুরবাড়ির মতন তোর শ্বশুরবাড়ি, মানে তুই একা মানে জ্বালাতন নির্যাতন করছিস না শ্বশুর শাশুড়িকে উইথ ভেরুটাকে, তুই বলছিস আরও পাঁচটা শ্বশুরবাড়ির মতনই এরকমই হয়। কখনো না, কখনো কোনো শ্বশুরবাড়ির কোনো বৌমা দেখাতে পারবে না তোর মতন এত হারামি, তোর মতন এত হারামি, এত কুলোটা কুলাঙ্গার অপয়া অলক্ষী কেউ বলতে পারবে না। আজকে শ্বশুর শাশুড়ি কথায় কথায় বাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কেন জানিস? তোর সাথে থাকতে চাইছে না, আজকে কাজের লোকটাকেও সে ছাড়িয়ে দিয়েছে, মর তুই আপদ এরাম বলে, নে আমাদের এই কুলাঙ্গার ছেলেটাকে তুই খাওয়া, তাকেও লাথি মেরে নিচে নামিয়ে দিয়েছে। বুঝিস না, আমরা তো সবাই বুঝি, তুই কী বোঝাবার চেষ্টা করছিস, তুই কী বলবো যাচ্ছিস? ব্লগ চ্যানেলটা কন্ট্রোভার্সি করে ফেলেছিস, সেই কন্ট্রোভার্সিটা করছিস শ্বশুর শাশুড়ির এগেনস্টে, আর কন্ট্রোভার্সি চ্যানেলে তো সেই মাত্রায় গিয়ে প্রত্যেকটাকেই নগ্ন করে দিচ্ছিস। আজকে প্রিয়ার জন্যে তোর একদম জায়গায় কুটকুটানি উঠছে না? আজকে প্রিয়ার জন্যে তোর কোথায় কোথায় যেন টনটন করছে, অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি প্রিয়ার বিষয়ে বলে প্রিয়ার স্বামীকে আবার কুলোষিত করলো, নোংরায় নামালো, যে ঘর করছে, যে তার সাথে সংসার করছে, একসাথে খাওয়া ওঠা বসা করছে, তার কোনো প্রবলেম নেই, যত প্রবলেম এই হতচ্ছাড়ি মগিটার। আজকে প্রিয়ার ছেলেকে মানুষে কিচ্ছু বলছে না তাকে, অ্যাকচুয়ালি তা না, প্রিয়ার ছেলের প্রতি ওর দরদ নেই, ও কিষানুর প্রতি তার হিংসা রাগ ক্ষোভ দুঃখ উজাড় করে দিল, যে এই ছেলেটাকে কেন সবাই ভালোবাসছে। সত্যিটা সময় প্রিয়ার এগেনস্টে ও ভিডিওর পর ভিডিও, ভিডিওর পর ভিডিও করে গেছিলো, যেখানে ওর ব্লগ চ্যানেলে কিছু ভুল দেখার নেই, ভুল বোঝাচ্ছে না ও, এইরকম অকুলোষিত করেছে গুটকা কোর, ওর স্বামী অকর্মণ্য, হ্যাঁ কী ধর্মের সার, ও এইগুলো বলতে ভীষণ ভালোবাসে, প্রচুর বলেছে, প্রচুর বলেছে প্রিয়ার হাজব্যান্ডকে। আজকে প্রিয়ার হয়ে বলছে, ভাববেন না প্রিয়ার সুস্থতা কামনা করার জন্যে বা ওর ভালো কিছু দিক তুলে ধরার জন্যে না, আজকে কিষানুকে ছোট করছে, কিষানুকে কেন এত ভিক্ষাবৃত্তি আশ্রয় নিতে হচ্ছে, সবাই ভালোবেসে দিচ্ছে, সেটাকে ও ভালোবাসা বলছে না, বলছে ভিক্ষাবৃত্তি, আর ও যে একটা উলঙ্গ হয়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছে ওর নাকি ভীষণ খারাপ লাগছে। তোর খারাপ লাগলে তুই মুখ দেখাতিস না, আমরা বুঝে যেতাম তুই লজ্জা পাচ্ছিস, কিন্তু না, তুই এক একদিন এক একটা রূপে ফেরত আসছিস, যে আমাকে ভিক্ষা দাও, আবার বলেছিস আমার হয়ে তোমরা প্রে করো, কেন রে? তোর পাপের ভাগিদার তারাই নেবে যাদের তুই দিনের পর দিন কণিকাদের অপকীর্তি না দেখো বলে গেছিস, অ্যাকচুয়ালি ওরা পরিবারে এরম দেখে বড় হয়েছে, ওরা মুখ দিয়ে তোর থেকে সেক্স শুনতে খুব ভালোবাসে, তাই জন্য তারা উৎসাহিত করে এই মন্দিরাকে রাখো গণ্ডির হয়ে বলো। এখন তারা কোথায়? তারা দিচ্ছে টাকা, এক টাকা দু টাকা, এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার, না তারা লাখের জন্য কথা বলে তারা, কারণ ফ্রিতে তাদের অনেক তুই আরাম দিয়ে গেছিস শরীরে মনে, মানে সেক্সের কথা বলে কণিকাদের এগেনস্টে, আজকে তো তারা তোকে দেবে। কিন্তু হ্যাঁ, মন তো তামুক ভোতা হয়ে যাবে রে তোর, যে তোর কথা বলতেও কষ্ট হবে, যে এটা বলছি আবার কিছু হবে না তো,
খুব পতিতা পতিতা পতিতা। একটা সময় পতিতার ওই জায়গাটার চাটা তোর রুটিন মাফিক হয়ে গেছিলো যে রোজ আমার চারটে হবে। আজকে দেখ, আজকে সঞ্জয় সঞ্জয়কে ঘরে ডাকার জন্য হ্যালো বলেছিলি, হ্যাঁ 12টা ওয়ার্ড বয়ের ফলো, কিন্তু দেখ ওর ফল তুই পেটে নেওয়ার জন্য তাকে হ্যালো করেছিলি। তাহলে তোর মতো নোংরা মেয়ে ছেলে, দেখ তো তোর আজকে চারিদিকটা ফাঁকা, কে আছে তোর পাশে? তোর হয়ে এরকম জাজরেল ভিডিও করছে যে না কণিকারা ভুল করেছে, কণিকাদের নাড়া লাগাচ্ছে, কণিকাদের মিথ্যে প্রমাণিত করছে যে তুই জিতবি, কণিকারা হারবে, এইরকম একটা ভিডিও দেখা তোর এগেনস্টে, তোর পক্ষে ওদের এগেনস্টে হচ্ছে, দেখাতে পারবি না, কারণ সবাই বুঝে গেছে তোর কী হতে চলেছে আগামী দিন। জেলমেল বলবো না, কী হতে চলেছে সেটাও আমরা দেখবো, যেন তোর এই চোপাটা বন্ধ হয়। ও প্রিয়াকে নিয়ে পড়েছে, মোটেই তো প্রিয়ার প্রতি তোর দুর্দরদ কোনো রকম নেই, বা প্রিয়ার ছেলের প্রতি। তুই ওটাকে কন্টেন্ট করেছিস কিষানকে কুশবি বলে। আর আমি বেশি কথা বলবি, একদম ভিডিও কলটাই দিয়ে দেবো যে ভিডিওর মধ্যে তুই প্রিয়াকে কীভাবে নগ্ন করেছিস। হতেই পারে না, ও কনসিভ করেনি। ও কনসিভ বাবা, ও কনসিভ করেছে, মিথ্যে কথা বলছে। তারপরে যখন ও অ্যাবর্শন করছে, ওটাও মিথ্যে বলছে। যখন প্রিয়া দেখেছি তখন তোর ওই ঘোড়ামুখটা আর একটু ঘোড়ার মতো হয়ে গেছে, নাইজেরিয়ান ঠোঁটটা আরও মোটা হয়ে গেছে। আর আমি বলছি চল ফ্যাট। বন্ধুরা আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, এর পোঁদে আমি তো লেগে থাকবো, আমিও চীনের জোকের মতো নাচি ভাই। ও যেমন কণিকাদের এগেনস্টে দিনে 5টা করে ভিডিও দিত, একটা কি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, লাঞ্চে হেভি আছে আমারও, লাঞ্চে যা আসছে না তোর এগেনস্টে, তুই নিতে পারবি কি না দেখ। চলো বন্ধুরা আবার একটা ভিডিওর সাথে অবশ্যই লাঞ্চে দেখা হচ্ছে, টাটা।